এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে, আর সানডে কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। হ্যাঁ, নেক্সট মানে এর আগে সানডে, লাস্ট সানডে আমি শ্যুট করতে পারিনি। মাটন এনেছিল কিষুন্দু, মাটন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম, মায়ের মতন চেষ্টা করেছিলাম, বাট মায়ের মতন তো অত ভালো হতে পারে হয়নি, কিন্তু ভালো হয়েছিল রান্নাটা, রেসিপিটা ভালো হয়েছিল। আমার মা পাতলা ঝোল মানে এক একজন এক এক রকম ধরনের হয় না, তো আমার মা পাতলা ঝোল, আমার মা শুনি, আমরা সব কষা 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 এরকম তো চেষ্টা করেছিলাম, বাট পাতলা হয়েছিল। কিন্তু মায়ের মতন ওই হাতের টেস্টটা, মায়ের মতন কি আর হাতের সাথে আমার যায়, যাই হোক তো করেছিলাম, বাট খুব ভালো হয়েছিল। দুবেলাই আমরা খেয়েছি মাটন, তো ওইটা শেয়ার করা হয়নি। আজকে তো দেখতেই পাচ্ছ কী ওয়েদার, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, মুসুলধারে বৃষ্টি হচ্ছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে তো অ্যাজ ইউজুয়াল জল জমে যায়, তো কিছু সঙ্গে বাজার যেতে পারিনি। আর তো আমি বাড়িতে তোমার জিরা রাইস বানালাম, আর দেখলেই যে কী রেসিপি। আর কিষুন্দু তোমার রেস্টুরেন্ট থেকে তোমার হায়দ্রাবাদি চিকেন আর স্যালাড অর্ডার করেছিল, তো এটা তোমার ছেলেকে দিয়ে দিলাম, দেখলো ওই খাবার, তো ওই খাবারই খাবো। আর সকাল থেকে তো সেরকম কিছু দেখার, কারণ ল্যাট খেয়ে খেয়ে চলছে আজকে, বুঝতেই পারছো অনেক লেট করে উঠেছি, ঘরে আগে সমস্ত কাজ করে নিচ্ছি, টিফিন ছিল ও কৃষ্ণেন্দুকে করে দিলাম, ব্রেড বাটার, ব্রেড দিয়ে বাটার দিয়ে সেঁকে দিয়েছি, সেঁকে দিয়ে মানে একটু ফ্রাই টাইপের করে দিয়েছি, করে ডিম পোচ। আর ছেলে খেলে হচ্ছে রেড ভেলভেট কেক, তো আর আমি কালকে পরোটা করেছিলাম আলু চচ্চড়ি করেছিলাম, তাই মেঘলা ওয়েদার। আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে, ইচ্ছা আছে মানে একটু দরকারে বেরোবো, চাল নেই ঘরে একদম, তো চাল নিতে যাবো। আর আমাদের বাড়ির সামনে আবার বিগ বাস্কেট খুলেছে নতুন শপিং মল, তো সেখানে তোমার ছেলে অনেক দিন ধরে বলছিল, কারণ ওইখানে ওর একজন যেই পুলকারে যায়, সেই পুলকারের এক দাদা যায় আর কি, ওর থেকে সিনিয়র ছেলেটা, তো ওদের বিল্ডিংয়ের নিচেই এই শপিং মলটা খুলেছে তোমার বিগ বাস্কেট, তো একবার গিয়ে দেখবো, ট্রাই করার ইচ্ছা আছে কেউ কি দাম ঠাম আছে না আছে, নাহলে তো জানো আমরা রিলায়েন্স প্রেস থেকে কিনি, বাট যদি দেখি যে এখানে তোমার মানে একটু সস্তা আছে, তো ডেফিনেটলি এখানে বেটার হবে, সেখানেই তো কিনতে হবে, তাই না? তো দেখবো, তাই জন্য একদম অপোজিট বিশাল, বিশালের অপোজিটই, তো একটু বিশাল থেকেও করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করা যায়, যদি বৃষ্টি যদি না হয় তো, বৃষ্টি হলে তো হয়ে গেল, যা মেঘের মানে ওয়েদারের ছিরি, কিন্তু বেশ ভালো লাগছে, গাছগুলোকে আমার জল দিতে হচ্ছে না, কোনো রকম ট্রিটমেন্ট করতে হচ্ছে না, ও নিজের থেকেই নেচার থেকে একটুখানি জল খাক, প্রাণ ফিরে পেয়েছে, বুঝতেই পারছো কী অবস্থা ছিল। আমি তো ভাবছিলাম মনে হয় এই বছর মনে হয় বৃষ্টিই হবে না, সেই পুজো থেকে কন্টিনিউ। তো চলো আর কথা বলবো না, এরপর কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি যাই তো ডেফিনেটলি শেয়ার করবো, সেটা যদি যদি নাও গিয়ে থাকি তাও কী করি না করি রাত্রিবেলা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এখন বেরিয়ে যাচ্ছি আমরা, একটু বিশালে কেনাকাটি আছে, যে বললাম তোমাদের যে চাল কিনতে হবে, ওই জন্য রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। লাইট দরজা সব বন্ধ করব, এখন তোমার একটু বিগ বাস্কেটে চলে এসেছি। ছেলে অনেকদিন ধরে বায়না করছিল, ওর সিনিয়র, যেহেতু তোমাদের বললাম যে ওর একটা ফ্রেন্ডের মানে সিনিয়র দাদার বিল্ডিংয়ের নিচেই এই বিগ বাস্কেটটা খুলেছে একদম বিশালের অপোজিটে, তো দেখতে চলে এলাম। আর এখানে দেখো পাফ পাফ রাইস মানে মুড়ি আর কি, পাফ রাইস বেশ মোটা মোটা প্যাকেটে বিক্রি হচ্ছিল, একটু রিলায়েন্সের অনুযায়ী, আমরা রিলায়েন্সে যেহেতু কেনাকাটি করি, অ্যাজ আ কম্পারিজন যদি আমি করি তাহলে রিলায়েন্সের এখানে স্টক অনেক বেশি, ভ্যারাইটিস অনেক বেশি, বাট রিলায়েন্সের দাম অনেকটাই কম, অনেকটাই কম, অফার দেয় অনেকটাই কম, এখানে দামটা বেশি। আর একটা ফার্স্ট টাইম আমি যেটা জিনিস দেখলাম, যেটা তোমার এখন ফরেন কান্ট্রিসে হয় যে নিজেদের বিলটা আমি নিজেরা করতে হয়, আমি যেহেতু কলকাতা যাইনি এখান থেকেই সব কিছু কেনাকাটি করি, তো আমি এখানে এখনও পর্যন্ত দেখিনি যে নিজেদের বিলটা নিজেদেরই করতে হয়, মানে যে যে যা যা করছো কিন কেনাকাটি করেছো, তোমার তোমার যা যা প্রোডাক্ট তুমি পারচেস করছো সেইটাকে তোমাকে নিজেকে নিজেই তোমার সিস্টেমে আপডেট করতে হবে, করে তোমাকে ওখান থেকে পে করতে হবে। আমি দেখাবো তোমাদেরকে এই ভিডিও শেষে, তোমাদের দেখাবো এটা যে কিষুন্দু কীভাবে পে করছিল, বাট ওখানে যেই সেলস বয় আর সেলস মানে যারা হেল্পার বয় আর গার্ল ছিল, তো তারা কোনোরকম ওই একটুখানি জাস্ট হেল্প করে দিচ্ছিল, এছাড়া আর কোনো কিছুতেই আমি দেখছিলাম না যে ওরা কোনোরকম হেল্পিং করছে, জাস্ট একটুখানি করে দেখে দিচ্ছে, তাও আবার কৃষ্ণেন্দুকে নাকি বলেছে যে ফ্রি আছি বলে আপনাকে হেল্প করে দিয়েছি, তো কৃষ্ণেন্দুর বিহেভিয়ারটা ঠিক লাগেনি এরকম আনসারটা দিয়েছে বলে,
ওরা এমন কিছু কোনো বিজি ছিল না, খালি ঘুরে বেড়াচ্ছিল। আর যারা ওরকম তোমার ওই বিল কাউন্টারে যারা হেল্প চাইছে তো তাদেরকে হেল্প করছে। আমি একটাই কথা বলবো, এখানে তো সবাই এক্সপার্ট হয় না, এটা কলকাতা সাইডে হলে তাও অনেকটা অনেকেই সবাই অনেক স্মার্ট থাকে তো মেবি করে নিতে পারে, বাট এইখানে আমার মনে হয় না যে এই সিস্টেমটা যেটা আপডেট করছে। দেখো এই যে বলছিলাম, ওই দেখো নিজে নিজেই পারচেস করছে, মানে নিজে নিজেই তোমার অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে তোমার ফেলছে প্রোডাক্টগুলো, কী কী পারচেস করেছে, কী করে করেনি। তো আমার একটুখানি ঠিক লাগলো না, একটু অড লাগলো, মানে তোমার উত্তরপাড়ার পরিবেশ দেখে আর কি এই কথাটা বললাম, তাহলে কলকাতার জন্য ইটস ওকে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম ওখান থেকে বেরিয়ে বিশালে। বিশালে এখন কাপ দেখছে, তো কাপ তো আমার পছন্দ হয়নি, যেগুলো তোমার মেলাতে দেখেছিলাম সেগুলো পছন্দ হয়নি। আমাকে বলেছিল বিশালে অনেক ভালো ভালো কাপ পাওয়া যায়, কিন্তু মোটেও না নিজেরও পছন্দ হয়নি, আমার তো হয়নি। তো তারপরে ওখানেই বলছে, বলছে ঠিক আছে তোমাকে আমি মেলা থেকে কিনে দেবো। যাবে কোথায়, কিনে তো দিতেই হবে বলো। এখন এ দেখো দুজনে মিলে ঘুরে ঘুরে দেখছে কি কেনাকাটি করবে কি কেনাকাটি করবে না। আর সেদিনকে বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল বলে আমরা তিনজনেই ফুল স্লিভ একদম টি শার্ট পরে গিয়েছিলাম, যদিও বা তোমার শপিং কমপ্লেক্সে বেশ গরমই লাগে, কারণ ওরা জানি না এসিটা কীরকমভাবে যে মোড়ে অন করে রাখে, বেশ গরমই লাগে। এনিওয়েজ, তো এইগুলো আমরা প্লেটগুলো দেখছিলাম। আমরা কৃষ্ণেন্দু স্টিলের প্লেটে ভীষণ খেতে খুব ভালোবাসে, তো বলছিল এইগুলো নেবে। আর আমার একদম পছন্দ না, আমি একটু ক্রকারি সেটে পছন্দ করি, মানে লাউপালা বলো বা গ্লাসের প্লেট বলো, মানে কাচের আর কি। তো এ দেখো এখানে সব জিনিসগুলো দেখছিলাম টুকিটাকি, এ দেখো চাটনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো নিয়েছি কি নিয়ে নিই সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে কী কী কিনেছি। আর এই জাস্ট ঘুরে ফিরে সব কিছুই দেখা হচ্ছে, আর কিছু জিনিস তো পারচেজ করেছি যেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি ঘুরে ফিরে দেখছিলাম যে এগুলো তোমার ফাইবারে, বাট একদম মাইক্রোওয়েভ প্রুফ নয় এগুলো একদম, তো মাইক্রোওয়েভে দিতে না দিতে এগুলো ফেটে যায়। আমি কিনে বহু ঠকেছি, ওই জন্য আমি কোনোরকম এগুলো আর নতুন করে পারচেজ করিনি। এখানে ব্রাশ সেট দেখতে পাচ্ছো, চির সেলের জন্য নিলাম। এই দেখো কোথাও গেলে বাবুর নজর ঠিক নিজের খাবারের দিকে ঠিক পড়ে যাও, খোঁজে নিজের কোনটা কী জিনিস আছে, মামা আমি এটা তো এইটা খাই বা আমি এটা খাবো, নিজেরটা ঠিক একদম ঠিক বুঝে নেয় আজকালকার বাচ্চারা। তো আমি একটুখানি ঘুরে ফিরে এগুলো একটুখানি দেখছিলাম, ওদেরই ব্র্যান্ডের জিনিসগুলো দেখলাম বেশিরভাগ ছিল, তো আমি তো নিইনি, যতটুকু কেনা দরকার আছে ততটুকুই নিয়েছি। আর এগুলো ওদেরই সব ব্র্যান্ডের, মানে বিশালের ব্র্যান্ডের আর কি। তো কেক ছেলেকে বলছিলাম কেক নিবি, দেখ কোন ভ্যারাইটিসের নিবি, তো বলছিল না মামা আমি এই কেকগুলো আর খাবো না, এখন নিও না। এই দেখো এখানে চানাচুর সমস্ত কিছু ওদের, এগুলো ওদেরই ব্র্যান্ডের। এদিকে তোমার ওইখানে বিকানের ছিল, আর এই দেখো গ্লাসের বটলগুলো বেশ ভালো লাগে, এগুলো একটু ছোটো ছোটো ছিল তোমার, এগুলোর মধ্যে তুমি জুস কালেক্ট করে রাখতে পারবে ফ্রিজে। আমি নেক্সট টাইম যাবো না এইখানে, কয়েকটা আমার গ্লাসের জার নিতে হবে, ওই যে প্যাকগুলো যেগুলো বানিয়ে রাখি সেগুলোর জন্য খুব ভালো হয়। আর রোজ ফেস ওয়াশ দিয়ে তো মানে দুবারের বেশি তো মুখ ধোয়া উচিত নয়, সেখানে তুমি নিজে একটা জায়গায় বেসন আর একটুখানি অর্গ্যানিক ইয়েলো, যদি মানে অর্গ্যানিক হলুদ আর কি, ইয়েলো বলছি হলুদ, যদি তুমি মিক্স করে রাখতে পারো তাহলে তুমি যখনই মুখ ওয়াশ করো না কেন তুমি ওইটা দিয়ে ধুতে পারবে, আর ভীষণ মুখ ক্লিন করে একদম। ছেলে দেখো গ্লাস নিয়েছি, গ্লাস জার নিয়েছি, এটা দেখতে পারবে নেক্সট ভিডিওতে নিয়েছি। তো ছেলে সেইগুলো এই দেখো ওর খালি মানে কী করে, এই দেখো এই গ্লাস সেটগুলো আমার খুব ভালো লাগছিলো কিন্তু কৃষ্ণ তো ছিল না বলে আমি নিতে পারিনি। ও খালি ট্রলি টানবে, ট্রলি নাও ট্রলি নাও ট্রলি নাও এই করতে থাকে। বাচ্চাদের তো এটাই মজা যে শপিং মলে গেলে ট্রলি ধরে টানাটানি এগুলোই করে। আর এখানে দেখো ম্যাট সেকশন আছে সব, মানে রাক সেকশন আছে, আর এইখানে তোমার ডাস্টার আছে, মানে রান্নাঘরে কিচেনে যে লাগে যেগুলো। এখানে এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি তোমার, এখানে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চা বা ছেলেদের সেকশন, আর ওই পাশে মেয়েদের সেকশন, আর ঠিক একটু গিয়ে তোমার মেন্সদের সেকশন আছে, আর নিচে তোমার লেডিস মানে ওমেন্স সেকশন আছে। তো এখানে ছেলের একটুখানি জামা প্যান্টগুলো একটুখানি দেখছিলাম, তো আমাদের কেনাকাটি হয়ে গেছে, এখন লিফটে নেমে আমরা চলে যাচ্ছি। তো এই দেখো আমি লিফটে এন্ট্রি নিলাম, একটু ছেলের পেছনে ওই দেখো ইয়ার্কি করছিলাম, বাবুর মুখ কেন টোবলা হয়ে রয়েছে, কারণ ও কিছু কিনতে চাইছিল,
বাড়ি চলে এসেছি আর এই একটা জিনিস ওকে না করা হয়েছিল বলে জন্য তোমার এই যে নাইট ড্রেস মুখ টোপলা ছিল কিছু বলে একটুখানি পরে দেখো তো পরে দেখে নি না বেশ কমফোর্টেবল আর তোমার এখন বসাবো ভাত সকালে তোমাদের যেমন বললাম যে বেশি কিছু তো রান্না বান্না কিছু করিনি মানে ওবেলা এবেলা একটুখানি সেদ্ধ ভাত আলু চোখা বানাবো কৃষ্ণু বললো আর ছেলের জন্য একটু মাংস রাখা আছে ওর ওই দিয়ে হয়ে যাবে আর এখানে দেখো এগুলো আমি এখন তোমাদেরকে কিছুই দেখাবো না কারণ এখন এগুলো যদি দেখাতে চাই ভিডিওটা বড় হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল দেখে নাও এই এখানে ছেলের বলো আমার বলো আমার কিছু ডাস্টার আছে দেখো ডাস্টার নিয়েছি তিনটে সেট এটা হচ্ছে তোমার 59 রুপিস তিনটে সেট এগুলো আমার খুব লাগে রান্নাঘরে সবারই লাগে আর এখানে ছেলের সব রয়েছে একটা স্যান্ডো কিনে নিয়েছি এগুলো সব তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো ওখানে কিছু নিয়েছে এখানে কিছু আছে আর এই যে তিনটে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে 199 আরও বাকি কিছু জিনিস নিয়েছে সেগুলো তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব তো এখন বসাতে যাবো তোমার ভাতু ভাতু ডিম ডিমু আর আলু আর এই যে আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না এতটুকুই রাখলাম নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি আর আমার এইটা নাইট ড্রেসটা কিরকম লাগছে দেখতে বেশ কমফোর্টেবল তো কি বললো পরে না আমি পরে নিয়েছি পরে তাকে দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এতটুকু রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার আগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা টেলার লিংক ইন ডেসক্রিপশন বাই বাই গুড নাইট